হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে আপু, ইউথ ড্রামাটা কি আজকেই রিলিজ হবে 20 ডিসেম্বর? তো না, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেব। ইউথ ড্রামা সম্পর্কে আমি সমস্ত কিছু বলে রেখেছি সেই ভিডিওতে। আর আজকে আমি কথা বলবো BTS-এর বিয়ন্ড দ্য স্টার এই মুভিটা নিয়ে। এটা হলো একটা ডকুমেন্টারি BTS-এর, যেখানে BTS মেম্বারদের কিছু পুরনো আনসিন ভিডিও, যেগুলো তোমরা এখনও পর্যন্ত দেখোনি, সেই ভিডিওগুলো দেখানো হবে। ইউথ ড্রামাটা পুরো আলাদা, ওটা একটা আলাদা ড্রামা, আর এটা হলো একটা BTS-এর ডকুমেন্টারি। BTS-এর মুভমেন্ট বিয়ন্ড দ্য স্টার এই মুভিটাতে তোমরা 8টা এপিসোড পেয়ে যাবে। প্রথম এপিসোডের নাম হলো বিগনিং, আর সেকেন্ড এপিসোডের নাম হলো ইউথ। এই ইউথ আবার সেই ইউথ নয়, তোমরা গুলিয়ে ফেলো না। আর এপিসোড 3-এর নাম হলো ইন সার্চ অফ হ্যাপিনেস, এপিসোড 4, তারপর ডিসকানেকশন, তারপর হলো ওয়েলকাম, এপিসোড 6-এর নাম হলো নিউ বিগনিং, এপিসোড 7 স্টিল পার্পল, এপিসোড 8 প্রমিস ফর টুমোরো। তো এই ড্রামাটা আজকে অর্থাৎ 20 ডিসেম্বর রিলিজ হয়ে গেছে, যেটা হলো BTS-এর ফার্স্ট ডকুমেন্টারি মুভি মনুমেন্ট বিয়ন্ড দ্য স্টার ফাইনালি রিলিজ হয়ে গেল। উদাহরণ হিসেবে যেখানে ভি তার ব্রেকআপের কথা বলেছে, যেখানে জাংকুকও বলেছে তার প্রি ডেবিউটের কথা। প্রি ডেবিউটের আগে তো ভালো চলছিল, কিন্তু প্রি ডেবিউটের পরে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে সেগুলো তারা রিভিল করেছে, যেখানে BTS-এর বাকি মেম্বাররাও নিজের নিজের স্টোরি শোনাচ্ছে। ভি এখানে BTS-এর ব্রেকআপের কথা বলছিল, কীভাবে যে কীভাবে একটা টাইম এলো এবং সব মেম্বাররা ভাবলো যে এটার থেকে একটু ব্রেক নেওয়া যাক। আমরা সবাই আমাদের খুশির জন্য ব্রেক নিতে চেয়েছিলাম, যতই আমাদের রিলেশন কোম্পানির সাথে ভালো হোক না কেন। জাংকুক বলে আমাদের তো প্রি ডেবিউট ভালোই কেটেছে, কিন্তু প্রি ডেবিউটের পরে জিনিসগুলো সব পাল্টে যায়। ডেবিউটের পর আমাদের অনেক মুশকিল সহ্য করতে হয়েছে। কোরিয়ান টাইম অনুযায়ী বিকেল 5টার সময় রিলিজ হয়ে গেছে, আর এই এপিসোডগুলো তোমরা দেখতে পাবে ডিসনি প্লাস হটস্টারে। BTS-এর এই 8টা এপিসোড তোমরা ইংলিশ সাবটাইটেলে দেখতে পেয়ে যাবে। তাই সারাদিন টুইটারে QDEOKS ইজ ব্যাক এটা ট্রেন্ডিংয়ে ছিল, আর ট্রেন্ডিংয়ে ছিল BTS বিয়ন্ড দ্য স্টার। তো আর দেরি না করে চলে যাও তোমরা ডিসনি প্লাস হটস্টারে, আর সেখানে গিয়ে তোমরা সমস্ত এপিসোডগুলো দেখতে পাবে। আই থিঙ্ক এটা সাবস্ক্রিপশন নিতে হবে, তো তোমরা সেটা গিয়ে চেক করবে। আর বাকি যারা গুলিয়ে ফেলছো ইউথ ড্রামা আর BTS বিয়ন্ড দ্য স্টার এই দুটো জিনিসের মধ্যে, তো তোমরা গুলিয়ে ফেলো না, দুটো জিনিস আলাদা। ইউথ ড্রামা আলাদা, BTS বিয়ন্ড দ্য স্টার ওটা একটা আলাদা। কোরিয়াতে তো রিলিজ হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে কবে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর যখনই বেরোবে তখন তো আমি তোমাদের জানাবই। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।